আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে সঠিক কথা মেনে চলার এবং বিশুদ্ধ এলম হাসিল করার, তার প্রতি আমল করার এবং সেই দিকে দাওয়াত দেওয়ার এবং সেই দিকে কোরআন সুন্নার দিকে যারা দাওয়াত দেয় তাদের সাথে থাকার সর্বদা তৌফিক দান করেন। প্রশ্নগুলি উত্তর দেওয়ার আগে একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশ করব, সহিহ মুসলিমের হাদিস। সিয়ামের ফজিলত সম্পর্কে, যে কোনো সময় সে সিয়াম হতে পারে, ফরজ হতে পারে, ফরজ ছাড়া সুন্নত নফল হতে পারে, যেহেতু আশুরার সিয়াম আপনারা রাখলেন, আর যারা ভারত বাংলাদেশ উপমহাদেশে বাস করছেন একদিন পরে আরব দেশ থেকে তারা সিয়াম শুরু করেছেন, তাদের দশই মহরমের জন্য সাহারি করতে হবে আজকে রাতে আর জুমাবারে, দশই মহরম 9 তারিখ আজকে তাদের শেষ হলো, আমাদের 10 তারিখ শেষ হলো। এটা হচ্ছে চাঁদ দেখা কে ভিত্তি করি, আর চাঁদ দেখারই গুরুত্ব আসলে শরীয়তে রয়েছে। ক্যালেন্ডার গত জিলহজ 29 ছিল, কিন্তু সে অনুযায়ী চাঁদ দেখা যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখে সিয়াম রাখতে বলেছেন, চাঁদ দেখে সিয়াম ছাড়তে বলেছেন। যেমন ফরজের ক্ষেত্রে তেমনই এসব সুন্নত নফল সিয়ামের ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি একদিন সিয়াম পালন করে, একটি দিনে রোজা রাখে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায়। এই আল্লাহর রাস্তায় মানে কি? এর যারা ভাষ্যকার হাদিসের তারা দুটো ব্যাখ্যা করেছেন। একটি হচ্ছে আল্লাহর পথে জেহাদ করতে গিয়ে জেহাদের সফরে, কারণ তাতে যেমন কষ্ট রয়েছে তার সাথে সাথে সিয়ামের এবাদত, যেহেতু কষ্ট করে এই সিয়ামের এবাদত সম্পাদন করলো সেই জন্য এই বিশেষ ফজিলত রয়েছে। দ্বিতীয় ব্যাখ্যাটি হচ্ছে এর চাইতে ব্যাপক, তারা বলছেন যে মানসানা ফি সাবিলিল্লাহ মানে ফি দীনিহি ওয়া শারইহি, আল্লাহ রাব্বুল আলামিনের দিনে থেকে আল্লাহর শরীয়ত মোতাবেক জীবনযাপন করি, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা একদিন সিয়াম পালন করবে, একটি দিন রোজা রাখলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দিনের অনুসরণে এবং আল্লাহ রাব্বুল আলামিন নাজিলকৃত শরীয়ত অনুযায়ী জীবনযাপনের উদ্দেশ্যে আল্লাহর কাছে নেকির আশায় একদিন যদি রোজা রাখেন, বাদ আল্লাহ ওয়াজহাহু আনিন নার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির চেহারাকে, মুখমণ্ডলকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, সাবঈনা খারিফান 70 বছরের দূরত্বে, তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরত্বে রাখবেন। জাহান্নামের আগুন 70 বছর দূরে থাকবে, 70 বছরের সফর বা পথ, এত দূরে জাহান্নামকে আল্লাহ রাব্বুল করে দেবেন। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন জাহান্নাম থেকে দূরে রাখেন, আর আমাদের থেকে আল্লাহ রাব্বুল জাহান্নামকে যেন দূরে রাখেন, এবং জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তার রহমতে দাখিল করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য যেসব ঈমানের সাথে নেক আমল রয়েছে সেগুলি ফরজ ওয়াজিবের হেফাজতের সাথে সাথে সুন্নত নফল যথাযথ পালনের তৌফিক দান করেন। একটি সিয়াম, সুতরাং যাদের একটি সিয়াম আশুরার বাকি আছে, 9 তারিখ আজকে রাখলেন উপমহাদেশের লোকেরা, ভারত বাংলাদেশের লোকেরা, এই একটি রোজাতে এই ফজিলতটাও পাবেন আপনি, জাহান্নাম থেকে আল্লাহর 70 বছরের দূরত্বে আপনাকে রাখবেন। আর তার সাথে সাথে আশুরার ফজিলত রয়েছে, ইয়োকা ফেরুসানা তাল মাদিয়া, গত 1 বছরের গুনাহ মাফ হবে। এই শুধু আশুরার একদিনের সিয়ামে গত 1 বছর গুনাহ মাফ হবে, তার সাথে আরেকটি যে সিয়াম রাখছেন 9 তারিখ অথবা 10-এর সাথে 11 তারিখ অথবা যে কোনো সময় একটি সিয়াম সোমবার বৃহস্পতিবার রাখছেন অথবা ইয়ামে বিজে রাখছেন, কারণ মমিনের আমল বিশেষ সময় বা স্থানের সাথে সীমিত নয়, যে এই মহরমে আপনি রোজা রাখলেন, মহরমে সিয়াম পালন করলেন আশুরার, আর তারপরে সফরে
করলেন না, রবিউল আউয়াল মাসের করলেন না, না ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত বন্দেগী করতে থাকো মওত আসা পর্যন্ত। মুমিন ব্যক্তি দিনের ওপর সবসময় অটল থাকবে, সবসময় নেক জীবন কাটাবার চেষ্টা করবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রশ্ন আজকে,